আল আকসা মসজিদ। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত এটি। মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। মক্কা ও মদিনার পরে জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয়তম পবিত্র মসজিদ এটি। ইসলামে আল আকসা মসজিদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ইসলামের বর্ণনা অনুযায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা শুরু করেন। মুসলিমদের এই পবিত্র মসজিদটি বর্তমানে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দখলে। তিন আরব দেশের সাথে ছয় দিনের যুদ্ধ শেষে 1967 সালে আল আকসা মসজিদ দখল করে নেয় ইসরায়েল। ইউটিউবে নতুন চ্যানেল অন্বেষণের প্রথম পর্বে আমরা আজকে আল আকসা মসজিদ ও এর ইতিহাস সম্পর্কে জানব। এরকম আরও ভিডিও পেতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার। মসজিদুল আকসায় একসাথে 5,000 লোক নামাজ আদায় করতে পারে। এই মসজিদের সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়। প্রথম দিকে মুসলমানরা এই স্থানকে কেবলা হিসেবে ব্যবহার করত। 147 হিজরতের পরে কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ায় এর পরিবর্তে কাবা নতুন কেবলা নির্ধারিত হয়। এই স্থানটি ইসলাম, খ্রিস্টান, ইহুদি ও রোমান ধর্মের জন্য ব্যবহার হয়েছে। এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট বলে পরিচিত এবং ইহুদি ধর্মের পবিত্র বলে বিবেচিত হয়। 1967 খ্রিস্টাব্দে তৃতীয় আরব বনাম ইসরায়েল যুদ্ধ হয়, যেখানে ইসরায়েলের বিপরীতে তিন মুসলিম দেশ যথা মিশর, জর্ডান ও সিরিয়া যুদ্ধ করে। ছয় দিনের ওই স্থলযুদ্ধে আরবের 20,000 সৈন্য এবং ইসরায়েলের 1,000-এরও কম সৈন্য নিহত হয় এবং ইসরায়েল ওই যুদ্ধে চূড়ান্ত জয়লাভ করে। যুদ্ধের পর ইসরায়েলি বাহিনী মিশরের কাছ থেকে গাজা ভূখণ্ড ও সিনাই উপদ্বীপ ও সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি এবং জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ছিনিয়ে নেয়। জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম ছিনিয়ে নেয়ার মাধ্যমে আল আকসা মসজিদও ইসরায়েলের দখলে চলে আসে। ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা সাধারণত হারাম আল শরীফে প্রবেশ করতে পারে এবং মসজিদুল আকসায় নামাজ আদায় করার সুযোগ পায়। তবে কখনও কখনও কিছু মুসলিমদের প্রবেশে বাধা প্রদান করে ইসরায়েলি বাহিনী। 1970 খ্রিস্টাব্দে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদের দক্ষিণ ও পশ্চিম দিকের দেয়ালের বাইরে খনন কাজ শুরু করে। ফিলিস্তিনিদের বিশ্বাস জন্মায় যে মসজিদের ভিত্তি দুর্বল করার জন্যই ওই খনন কার্য চালানো হয়। তবে ইসরায়েল এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে। মুহাদ্দিসগণ এই বিষয়ে একমত যে সম্পূর্ণ উপাসনার স্থানটি ইসলামের নবী সুলাইমান আলাইহিসসালাম তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে যায়। মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে এটি ঈসা আলাইহিসসালাম সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এবং এই স্থান মুসলিমদের প্রথম কিবলা। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি আল মাহাদি মসজিদটির আবারও পুনর্নির্মাণ করেন। 1033 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আলী আজ জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন, যা বর্তমান অবধি টিকে রয়েছে। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করার পর তারা মসজিদকে সুলেমান মন্দির এবং কুব্বাত আস সাখারকে টেম্পলাম ডোমিনি অর্থাৎ ঈশ্বরের গম্বুজ নাম দেয় এবং আল আকসা মসজিদকে রাজপ্রাসাদ ও পাশাপাশি ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করত। সুলতান সালাউদ্দিন জেরুজালেম পুনরায় জয় করার পর মসজিদ হিসেবে এর ব্যবহার পুনরায় শুরু হয় এবং কয়েকটি সংস্কার সাধিত হয়। বর্তমানে জেরুজালেমের পুরনো শহরে ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে, তবে মসজিদটি জর্ডান এবং ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়াকাফের তত্ত্বাবধানে রয়েছে। 1969 খ্রিস্টাব্দের 21 আগস্ট অস্ট্রেলীয় পর্যটক ডেনিস মাইকেল রোহান কর্তৃক ইসরায়েলের সহযোগিতায় মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়। রোহান ওয়ার্ল্ড ওয়াইড চার্চ অব গড নামক এভেঞ্জেলিক খ্রিস্টান গোষ্ঠীর সদস্য ছিলেন ওই ব্যক্তি। তার ধারণা ছিল যে মসজিদুল আকসা পুড়িয়ে ফেলার মাধ্যমে তিনি যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করে তাকে শীঘ্রই সেখানে আনতে পারবেন এবং যাতে করে ইহুদি মন্দির তৈরির পথ সুগম করতে পারেন তিনি। রোহানকে এরপর একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার প্রেক্ষিতে সেই বছরই 25 আগস্ট 14টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হয়। উক্ত সম্মেলনে মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা, এশিয়া সহ মোট 57টি ইসলামী রাষ্ট্র নিয়ে মুসলিমদের পক্ষে ইসলামী সম্মেলন সংস্থা নামে একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ হয়, যার সংক্ষিপ্ত নাম ওআইসি। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ ওআইসির উদ্যোক্তা ছিলেন। এরপর 1980 খ্রিস্টাব্দে ইসরায়েলি সংগঠনের সদস্য বেন শোশান ও ইহুদা আল আকসা মসজিদ ও কুব্বা তাজ সাকরা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। ইহুদা বিশ্বাস করতেন যে স্থাপনা দুটি উড়িয়ে দিলে তা ইসরায়েলের আধ্যাত্মিক জাগরণে ভূমিকা রাখবে এবং ইহুদি জনগণের সকল সমস্যা সমাধান করবে। তারা এও ধারণা করতেন যে তাদের তৃতীয় মন্দির মসজিদের স্থানে নির্মিত হবে। 1990 খ্রিস্টাব্দের 8 অক্টোবর দাঙ্গায় ইসরায়েলি সীমান্ত পুলিশ কর্তৃক 22 জন ফিলিস্তিনি নিহত ও 100 জনেরও বেশি আহতের ঘটনা ঘটে। 2000 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর ইসরায়েলের তৎকালীন বিরোধী দলীয় নেতা এরিয়েল শ্যারন এবং লিকুড পার্টির সদস্যরা 1000 সশস্ত্র রক্ষী সহ আলাকসা চত্বর পরিদর্শন করেন। ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি এর প্রতিবাদ করে। লিকুড পার্টির সদস্যরা স্থান ত্যাগ করার পর ইসরায়েলি পুলিশের উপর পাথর নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। ওই পরিদর্শনের ফলে ফিলিস্তিনিরা 5 বছরব্যাপী আন্দোলন করে এর বিরোধিতা করেন। 19শে সেপ্টেম্বর ইসরায়েলি সরকার মসজিদে 2000 দাঙ্গা পুলিশ মোতায়েন করে। জুমার নামাজের পর ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষ শেষে পুলিশের উপর পাথর নিক্ষেপ করা হয়। পুলিশ এরপর মসজিদ চত্বরে প্রবেশ করে গুলি ও রাবার বুলেট ছোড়া শুরু করে, ফলে 4 জন নিহত ও প্রায় 200 জন ফিলিস্তিনি আহত হয়। 2014 সালের 5 নভেম্বর ইসরায়েলি পুলিশ 1967 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করার পর প্রথমবার আলাকসা মসজিদে প্রবেশ করে বলে ইসলামী ওয়াকাফের পরিচালক শাইখ আজ্জাম আল খতিব উল্লেখ করেছেন। পূর্ববর্তী মিডিয়া রিপোর্টে বলা হয় এ পুলিশ হারাম আল শরীফ চত্বরে প্রবেশ করেছে, তবে তারা মসজিদে প্রবেশ করেনি। 2019 সালে ইহুদিরা তাদের পাশবান নামক সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদযাপন করতে মসজিদুল আকসায় প্রবেশ করে। এ সময় ইহুদিরা দাবি করে এখানে তাদের প্রাচীন যুগে 2টি মন্দির ছিল। সর্বশেষ গত 19 অক্টোবর 2020 সালে আকসার খতিব ও ইমাম শাইখ ইকরিমাকে 1 সপ্তাহের জন্য মসজিদে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের পক্ষে জুমার খুতবায় কথা বলায় এই নিষেধাজ্ঞা জারি করা হয় ইমামের ওপর।